هلو فيورز، السلام عليكم. شبكي شرطي جناتي هابي نيو يير. تو نيو يير بولو كيك تو بحالو مندر رانا كورا كي تو آج كي رانا كوري چي تو بيف بيرياني. تو پروتو مي امي بيف تاكي شندر كوري رانا كوري نيه چي تو شاتي كي چون نتون آلو ديه چي لام. تو بيرياني تي آلو كي تامر كوبي پچندو مان باچه رو كو پچندو كوري جنو آلو دوا. تو جاي هو كرا بيرياني جنو بيف تا رانا ہوئي جار پرا مي اونناكتی باتره পরিমাণ মতো তেল আর ঘি মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ সয়াবিন তেল বা সম্পূর্ণ ঘি দিয়েও রান্না করতে পারেন। তো এগুলা দেওয়ার পরে এখানে রেগুলার আমরা যে গরম মশলাগুলো ইউজ করি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা একটু সুন্দর সুঘ্রাণ বের হওয়ার পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা হয়ে যাওয়ার পরে এখানে আমি এক কেজি 250 গ্রাম চাল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি। তো আমি চালটা ভেজে নেওয়া পর্যন্ত ওয়েট করছি। তো চালটাকে যত সুন্দর করে ভাজবেন রান্নাটা ততটাই সুন্দর হবে, মানে বিরিয়ানির যে রাইসটা হয় ওইটা সুন্দর ঝরঝরে হয়। তো চালটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে যেহেতু 1 কেজি 250 গ্রাম চাল নিয়েছিলাম, তো এখানে আমি এই জন্য 2 কেজি 500 গ্রাম পর্যন্ত পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। আর পানির মধ্যে আমি ওখান থেকে কিছুটা পানি রেখে এখানে কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর আলু বোখারা আর হচ্ছে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। তো পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করে রেখেছিলাম ওগুলো সব সুন্দর করে মিক্সড করে এখন আমি দমে বসিয়ে দিব। তো এই তো পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এখন আমি রাইসটাকে আবার একটু উল্টিয়ে দিয়ে তারপর আবার কিছুক্ষণ 15-20 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। তো এরপরে আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো সিম্পলভাবে রান্নাটা করার চেষ্টা করেছি, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।